সরকার পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করেছে, বলছেন মির্জা ফখরুল। জানাবো সরকার বিরোধী আন্দোলনে 65 ডান বাম, মধ্য ডান ও মধ্য বামপন্থী দল। দাবদাহ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের। এদিকে উপজেলায় দলীয় প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ দিচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো রাউজান মডেল, 2014 সালের পর থেকে বিনা ভোটের স্থানীয় নির্বাচন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার পুরো দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী গোটা দেশকেই এখন ভয়াবহ জুলুমের নাগরীতে পরিণত করেছে। পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, শুধু সাইফুল আলম নীরবই নন, তার মতো হাজারো নেতা কর্মীকে জামিন লাভের পরও কারা ফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারান্তরিত করা হচ্ছে। বৈশ্বের সব স্বৈরাচারী শাসকের টেক্কা দিয়ে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার এখন দেশ বিদেশে ধিকৃত ও সমালোচিত। তারা কোনো কিছুকেই তোয়াক্কা না করে দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের উপর অত্যাচার উৎপীড়ন অব্যাহত রেখেছে। তবে নিষ্ঠুর ও অবৈধ আওয়ামী লীগ সরকারকে জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে। অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী লীগ সরকার দেশের নব্য বাকশালী শাসন কায়েম করেছে। সরকার বিরোধী আন্দোলনে 65 ডান বাম, মধ্য ডান ও মধ্য বামপন্থী দল। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক, অনির্বাচিত ও স্বৈরাচারী বলে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন সরকার ক্ষমতায় নেই, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যাই করা হয়েছে, আর নির্বাচন প্রক্রিয়াকে দূষিত নয়, নষ্টই করে ফেলেছে সরকার। তিনি বলেন, ডান বাম, মধ্য ডান ও মধ্য বামপন্থী 65 দলের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। নজরুল ইসলাম খান বলেন, এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের 65 ডানপন্থী, বামপন্থী, মধ্য ডান ও মধ্য বামপন্থী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনে করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলুন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বলুন, সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই মুহূর্তে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার জন্য একদিকে যেমন ছাত্র সমাজের অংশগ্রহণ জরুরি, অন্যদিকে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ জরুরি। এই অংশগ্রহণ যত বাড়বে আন্দোলনের সফলতা তত নিকটবর্তী হবে। এই প্রসঙ্গে নজরুল ইসলাম খান বাংলাদেশে বারবার গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। স্মরণ সভায় বিশেষ বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, শ্রমিক শ্রেণীর রাজপথ কম্পিত না করলে রাজনৈতিক আন্দোলন সফল হবে না। দাবদাহ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের। যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে, জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের আবহাওয়াবিদ খোকা হাফিজুর রহমান দেওয়া পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানা যায়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপ অব্যাহত থাকতে পারে। তার ফলে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলা 41.6 ডিগ্রি সেলসিয়াস। যেমন থাকবে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আগামী শুক্রবার যেমন থাকবে আবহাওয়া, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আগামী 5 দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। উপজেলায় দলীয় প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ দিচ্ছে বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সিদ্ধান্ত অমান্যকারী নেতাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। আগামী 8 মে প্রথম ধাপে 150 উপজেলা নির্বাচন হবে। বিএনপি সূত্র জানিয়েছে, দলের পদধারী অন্তত 18 জন নেতা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের 38 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তারা সবাই চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পদধারী 18 জন নেতার বাইরে অন্যরা দলের সাবেক বহিষ্কৃত বা নিষ্ক্রিয় নেতা ও তাদের স্বজন। এর বাইরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদেও দলের অনেক নির্বাচন করেছেন, তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। দল থেকে বারবার তাগাদা দেওয়ার পরও আপনারা প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাই আগামী 3 দিনের মধ্যে এর জবাব দেওয়ার অনুরোধ করা হলো। রাউজান মডেল, 2014 সালের পর থেকে বিনা ভোটের স্থানীয় নির্বাচন। রাম্য লেখক জেরাল্ড বারজানের একটি উত্তর রয়েছে, এর কারণ, প্রতিটি নির্বাচন থেকে আমরা কি শিখি। আমরা এটাই শিখি যে আগের নির্বাচন থেকে আমরা কিছুই শিখিনি। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে আগামী 21 মে। তার আগে এই উক্তির কথা কেন মনে পড়লো? মনে পড়লো রাউজানের কারণে। রাউজান সম্ভবত দেশের একমাত্র জনপদ যেখানে নির্বাচন হয় কিন্তু ভোট হয় না, অশান্তি, হট্টগোল। 21 মে অন্য অনেক উপজেলার মতো রাউজানেও ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শব্দটা এখানে অনেকটা অতীতকাল নির্দেশ করছে, করাই কথা, কারণ ওখানে যে আর ভোটের প্রয়োজন নেই। যথারীতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এই উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ 3 জন প্রতিনিধি, তাই ভোট গ্রহণের তারিখে প্রায় 1 মাস আগে অতীতকালে হিসেবে বিবেচনা করা হচ্ছে। যে কোনো নির্বাচন এলেই রাউজানে এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতার চিত্র দেখা যায়। নির্বাচনে এটা রাউজানের মডেল হিসেবেও বিবেচিত। 2019 সালে রাউজানে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে 3টি পদে জনপ্রতিনিধি নির্বাচিত হন। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা না বলে সিলেকশনে বলা যায়। তফসিল ঘোষণার পর কিংবা আগে কে কে কোন পদের জন্য যোগ্য তা নির্ধারণ বা সিলেকশন করা হয়ে থাকে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিভিন্ন সময় স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা বসে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাদের সিদ্ধান্তের বাইরে কেউ তখন আর প্রার্থী হন না। এমন বিনা প্রতিদ্বন্দ্বিতার নজির দেখতে হলে আরও পেছনে যেতে হবে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন। এরপর থেকে রাউজানে স্থানীয় সরকারের প্রায় সব পর্যায়ে নির্বাচনে বিনা ভোটের প্রচলন শুরু হয়। 2016 সালে অনুষ্ঠিত 14টি ইউপি নির্বাচনের মধ্যে 11টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান নির্বাচিত হন। 2021 সালে 14 ইউনিয়নের সবকটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা নির্বাচিত হন। একই বছর পৌরসভা নির্বাচনেও পৌর নির্বাচন চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অতীতে বিভিন্ন সময় সংবাদ সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী দাবি করেছিলেন, ওখানে মতদ্বৈততা কেউ করেন না, সর্বসম্মত সিদ্ধান্ত সবাই মেনে নেন। বিএনপিও বলতে পারবে না, তাদের বাধা দেওয়া হয়। তবে সর্বসম্মত সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তার দফা রফাও হয়। দৃষ্টান্ত হিসেবে 2021 সালে পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে সর্বসম্মত সিদ্ধান্তের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিকাশ দাশগুপ্ত নামের একজন। এরপর বিকাশের জন্য লুকিয়ে থাকা জীবন শুরু হয়েছিল। পরে অবশ্য ক্ষমা চেয়ে ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন। এর আগে 2016 সালে বিভিন্ন ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন প্রার্থীদের মনোনয়ন বা গণবাতিল হয়েছিল কৌশলে। কৌশলটা হলো প্রস্তাবকারী সমর্থনকারী নিজেরা উপস্থিত হয়ে বলেছিলেন তাদের স্বাক্ষর জাল করা হয়। এ হলো নির্বাচনের রাউজান মডেলের ইতিহাস। আর সেই ইতিহাসের পথ ধরে এহসানুল হায়দার বাবু বিনা ভোটে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানের মসনদে আসীন হতে চলেছেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে রাউজানের মোট ভোটার 3,21,291 জন। ভোট হোক না হোক, এহসানুল হায়দারের তাদের প্রতিনিধি, জনকল্যাণ জনপ্রতিনিধিরা কাজ করবেন। কেবল নির্বাচন এলে জনগণের মতামত দেওয়ার বিষয়টা উপেক্ষিত করে থাকছে বারবার। তবে নির্বাচন রাউজান মডেলে শুধু নেতিবাচক নয়, অনেকে লাভও দেখছেন। এই যেমন পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতা উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিবেদন পড়তে পড়তে একজনের মন্তব্যটা এরকম, এতে রাষ্ট্রেরই লাভ হলো। নির্বাচনের জন্য যে পরিমাণ অর্থ ও জনবল লাগতো তা অন্তত দরকার হচ্ছে না, এটাই তো নগদ লাভ। ভোট না হওয়ায় আরও কিছু লাভজনক খাত বিবেচনায় আনা যাক। এর মধ্যে পোস্টার ছাপা খরচ,
খরচ, মাইক খরচ, সর্বোপরি প্রচারণার ব্যয়, প্রার্থীদের জামানতের খরচ তো রয়েইছে, এছাড়া প্রার্থীদের চা নাস্তার একটা বিশাল ব্যয়ও বেঁচে যাবে। দোকানে চায়ের কাপে ঝড় তুলতে গিয়ে অহেতুক মানুষের সময় ও কর্মঘণ্টা নষ্ট হবে না, ভোটের দিন সাধারণ ছুটিও দরকার হবে না। আর একটা বড় ইতিবাচক দিক হলো ভোট হলে মারামারি, খুনোখুনি, রক্তপাতের ঝুঁকি থাকে, এখন সেটা থেকে মুক্ত। আর ক্ষতি সামান্য হয়তো রয়েছে, যেমন এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতার জনপ্রতিনিধি দেখতে দেখতে রাউজনের একটা প্রজন্ম ভোট কি জিনিস তাও ভুলে যেতে পারেন। তাও সমস্যা নেই, কারণ তারা তো অগ্রগামী, কারণ বর্তমানে বসে ভবিষ্যৎকে যে মুহূর্তেই অতীতকাল হিসেবে বিবেচনা করতে পারছেন তা তো নির্বাচনের রাউজানের মডেলের কল্যাণেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।